গুড আফটারনুন এভরিওয়ান, আমি পারভিন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সন্ধ্যে 7টা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতেই পাচ্ছো একটু রেডি হয়ে গেছি, বেরোচ্ছি আমাদের এখানে দুর্গাপুজো। কালীবাড়িতে দুর্গাপুজো হয়, মোটামুটি প্রবাসে বসে দুর্গাপুজোর স্বাদটা অনুভব করব। বিগত লাস্ট 2 বছর ধরে এখানে দুর্গাপুজো খুব একটা জৌলস ছিল না, ডিউ টু করোনার জন্য সব জায়গায় একই পরিস্থিতি। কিন্তু এবারে পুজোটা নাকি খুব ভালো হয়েছে, তো ফার্স্ট টাইম আমি দুর্গাপুজোই যাবো। আর আমার সাথে হচ্ছে রফিকুল সাইফুরাও যাবে, ভাবির ওখান থেকে আসবে। তো চলো এখানকার দুর্গাপুজো কেমন হয়, ভাইজাকে দুর্গাপুজো কেমন হয় তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা দুর্গাপুজোটা এখানকার কেমন হয় ভাইজাকে ভিডিওটা জানতে হলে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো চলো, পুজোর ভিড়ে গাড়ি পার্কিংয়ে জায়গাটা পাওয়া খুব চাপের ব্যাপার, তাই রানা একটু দূরে গাড়িটা পার্কিং করলো আর আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি কালীবাড়িতে। তো দেখো চারিদিকে কি সুন্দর আলো দিয়ে রাস্তাটা সাজিয়েছে, খুব এক্সাইটেড, খুব ভালো লাগছে। গিয়ে দেখি ভেতরটা কীরকম হয়েছে। ফাইনালি আমরা কালীবাড়ির চত্বরে পৌঁছে গেলাম। তো কালীবাড়িতে বেশ ভালো মেলার আয়োজন করেছে, ঠিক মেলাও বলা যায় না, পুজো উপলক্ষে দেখো অনেক ধরনের দোকানপাট বসিয়েছে, লোকেরও বেশ ভিড়। আর তোমাদের কাছে এটা নর্মাল মনে হলেও আমাদের কাছে একটু আলাদা, কেন কি আমরা ভাইজাকে বসে এইভাবে দুর্গাপুজোর স্বাদ পাবো অ্যাটলিস্ট আমি কখনো ভাবিনি। কালীবাড়িতে এসে আজকে আমার মনটা কিন্তু খুব ভালো হয়ে গেছে। ইনফ্যাক্ট আমার কেন, সবাই এখানে খুব খুশি যে কলকাতা থেকে এত দূরে ভাইজাকে বসে দুর্গাপুজো এত সুন্দরভাবে উপভোগ করব সেটা ভাবতে পারিনি কখনো। এই দুর্গাপুজোটা উকুনাগ্রাম দুর্গাপুজো কমিটির তরফ থেকেই প্রতি বছর আয়োজন করা হয়। প্যান্ডেলটাও দেখো বেশ সুন্দর করেছে, বেশ সিম্পলের ওপরে খুব ভালো লাগছে। আর ওখানে একদম যাওয়াই যাচ্ছে না, এত ভিড়, লোকজন হচ্ছে ঠাকুর দর্শন করছে, কেউ সেলফি তুলছে, সবাই যে যার মতো ব্যস্ত রয়েছে। একটু ফাঁকা হলে ওই জায়গাটা গিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো তোমাদেরকে পুরো এবার হচ্ছে স্টলগুলো মেলাগুলো একবার ঘুরিয়ে তোমাদেরকে দেখাই।
আর ওদিকে দেখো মানে কালচারাল প্রোগ্রাম শুরু হয়ে গেছে, এখানে প্রত্যেকটা দিন আলাদা আলাদা কালচারাল প্রোগ্রামের হচ্ছে শিডিউল থাকে। তো আমাদের হাতে অত টাইম নেই আজকে, কেন কি আমরা ডিনারটাও করব, তো একটু দেখবো, দেখে তারপরে চলে যাব। আমরা সিটি পাঞ্জাব চলে এসেছি। তো তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা সবাই জানো যে আমি বেশিরভাগই হচ্ছে বাইরে ডিনার করতে এলে আমরা সিটি পাঞ্জাবেই করি। তো সবাই চলে এসেছে, তো চলো আমরা ডিনারটা করে নিই, অনেকটা লেট হয়ে গেছে। স্টার্টারে আমরা তন্দুরি চিকেন আর চিকেন ললিপপ অর্ডার করেছি, মেন কোর্সে বাটার নান আর পনির বাটার মশালা, আর লাস্টে হচ্ছে আমরা লস্যি অর্ডার করলাম। অলমোস্ট আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি তো ভিডিও করতেই ভুলে গেছি, আমার খুব খিদে পেয়ে গেছিলো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সবাই লস্যি খাচ্ছি। তো চলো একবারে বাড়ি গিয়ে তারপরে হচ্ছে তোমাদের সাথে আবার কথা হবে। এই একটু আগে হচ্ছে আমরা বাড়ি ফিরলাম, তো আজকে ব্লগটা আমি এতটাই রাখছি। আর আমাদের এখানে দুর্গাপুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, কলকাতার মতো এত জাঁকজমাট না হলেও ভাইজাকে বসে কিন্তু আমরা প্রবাসে বসে দুর্গাপুজোর স্বাদটা কিন্তু বেশ ভালোই পেয়েছি, খুব এনজয় করলাম। আর তো দেখলে চারিদিকে লোকের বেশ ভালো ভিড়, কালচারাল প্রোগ্রাম হচ্ছে আর অনেক ধরনের স্টল বসেছে, খাবার দোকান, মেয়েদের কানের দুল জিনিসপত্র সব মিলিয়ে বেশ ভালো একটা মজা করলাম আমরা। আর রাতের ডিনারটাও বাইরে থেকে করে এলাম। তো চলো আজকের জন্য এতটাই, আবার একটা ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। বাই, গুড নাইট, টেক কেয়ার।